কসবিল্লাহ মিনা শেতনি রজীম কল আর অবিশ্ব হালী সদরি ওয়াসি লিয়ামরি অশাল লকুদাতা মিল্লিসানিয়ফ কহু কৌলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম ওয়ালাইকুম আরব্য প্রফেট মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর নয় কোরানের মোহাম্মদুর রসুলুল্লাহর একশোটি সোহী হাদিস আহসানাল হাদিস যার একটি জাল জয়ীফ না এবং মিথথাওনা এর পর্ব নম্বর দশ

لا تضار والدة بولدها ولا مولود له بولده وعلى الوارث مثل ذلك فإن أراد فصالا عن تراض منهما وتشاور فلا جناح عليهما وإن أردتم أن تسترضعوا أولادكم فلا جناح عليكم إذا سلمتم ما آتيتم بالمعروف واتقوا الله واعلموا أن الله بما تعملون بصير মায়েরা নিজেদের সন্তানদেরকে পুরা দুই বছর দুধের বুকের দুধ পান করাবে এ ব্যবস্থা হচ্ছে তারই জন্য যে নাকি স্তন্যদানের মিয়া পুরা করতে চায় সন্তানের পিতার কর্তব্য সুপরিচিত নিয়ম মোতাবেক খাওয়া পরার ব্যবস্থা করা সাধ্য শক্তির বেশি কাউকে যেন কষ্ট দেয়া না হয় শিশু সন্তানের জন্য যেমন মাকে তেমনই পিতাকেও কষ্ট দেওয়া উচিত নয় উত্তরাধিকারীর জন্য এই ব্যবস্থা তবে যদি দুজনেই নিজেদের খুশি মোতাবেক পরামর্শ করে দুধ ছাড়াতে চায় তাহলে তাতে দুজনের কোনো দোষ হবে না আর যদি তোমরা নিজেদের সংকল্প মতে তোমাদের সন্তানদের জন্য কোনো দুধ মাতার ব্যবস্থা করো তাহলে তোমাদের কোনো দোষ হবে না কেননা তাহলে তাতে তোমাদের কোনো দোষ হবে না কেননা এটি হল তোমাদের জন্য শান্তির বিধান যা আল্লাহ দিয়েছেন তোমাদের কি সুপরিচিত নিয়ম মোতাবেক এবং তোমরা আল্লাহ তাক করো আর তোমরা যা কিছু করছো আল্লাহ তো সবই দেখছেন নিশ্চিত সত্য তা তোমরা মনে রাখবে তো এই আয়াত থেকে আমরা জানলাম এই আহসানাল হাদিস থেকে জানলাম মায়েরা নিজেদের সন্তানদেরকে পুরা দু বছর বুকের দুধ পান করাবে এরপরেও যদি স্বামী স্ত্রী মিলে ছাড়াতে চায় তাহলে সে বিধানও এখানে দেওয়া হয়েছে সাতচল্লিশ নম্বর আহসানাল হাদিস জিনা ব্যবিচার নিয়ে কোরআন কি বলে সতেরো নম্বর সুরাব আন ইসরায়েলের বত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়ালাহ তা করবু জিনা ইন্না হুকায়না ফাহিসা ওয়াসা আসাদিলা আর তোমরা জিনা ব্যবিচারের কাছেও যাবে না কারণ সেটা বড়ই অশ্লীল এবং খারাপ পথ যে কুরআন নিষেধ করেছে এই পথের কাছে যেতে 48 নম্বর আহসানাল হাদিস যোগ্যতা অনুসারে নেতৃত্বে দায়িত্ব অর্পণ নিয়ে 2 নম্বর সূরা আল বাকারার 247 আয়াতে আল্লাহ বলেন ওয়া ক্বালা লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'সা লাকুম তালুতা মালিকা ক্বালু আননা মুলকু আলাইনা

তাছাড়া তাকে তো তেমন বেশি ধন সম্পদ দেওয়া হয়নি নবীর কথা হলো আল্লাহ তোমাদের তুলনায় যে যে ব্যক্তি উপযুক্ত তাকে নিযুক্ত করেছেন তার জ্ঞান এবং শক্তি বাড়িয়ে দিয়েছেন বাস্ততন ফিল ইলমি ওয়াল জিসিম যে উপযুক্ত আল্লাহ তাকে রাজত্ব দান করেন আল্লাহ বিশাল ব্যক্তির অধিকারী ও মহাজ্ঞানী তো এই আয়াত থেকে আমরা কি জানতে পারলাম যোগ্যতা অনুসারে নেতৃত্বে দায়িত্ব অর্পণ করতে হবে কিন্তু পাঁচ দশকের বাংলাদেশ এই কথার উপরে সাক্ষী এদেশে যোগ্যদের স্থান কখনো যোগ্যতা অনুসারী যোগ্যতা অনুসারে তাদেরকে উপযুক্ত স্থান দেওয়া হয়নি এমন কি দেশের প্রধানমন্ত্রী তার ব্যাপারেও জাতি খুব ভালো করে জানে যে ভোট দিনে হওয়া দরকার সেটি রাত্রেই হয়ে গেছে এরপরে আসুন উনপঞ্চাশ নম্বর মুক্ত আহসানাল হাদিস সামর্থ্যের বাহিরে বেশি বোঝা চাপানো নিয়ে আল্লাহ কি বলছেন দুই নম্বর সুরাল বাকার দুইশো ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইউকালিফুল্লাহ আহা মা কাসাবাত

হে আমাদের রব আমরা ভুলে গেলে কিংবা ভুল করলে সেজন্য আমাদেরকে পাকড়াও করবেন না হে আমাদের রব আমাদের উপর অর্পণ করা দায়িত্বকে যেন আমরা বোঝা মনে না করি যেমন আমাদের পূর্ববর্তী গণেরা করেছে হে আমাদের রব এমন ভার যেন আমাদের উপর না দেওয়া হয় যা বহন করার শক্তি আমাদের নেই আমাদের পাপ মোচন করুন আমাদেরকে ক্ষমা করুন আমাদের দয়া করুন আপনি আমাদের মাওলানা আপনি আমাদের মালিক সুতরাং আয়াত গোপনকারী কাফেরদের উপর জয়লাভে আমাদেরকে সাহায্য করুন সামর্থ্যের বাহিরে কখনো আল্লাহ আমাদের উপরে কোনো বোঝা চাপান না আমাদের উচিত তাই আমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের উপরেও যারা যেন আমরা এমন বোঝা না চাপিয়ে দিই যাতে তারা তারা সেটিকে বহন করার যতটুকু তারা উপযুক্ত তার থেকে বেশি যেন আমরা না দিই পঞ্চাশ নম্বর আহসানাল হাদিস বিভক্তি করা নিয়ে বিভিন্ন ফিরকা পার্টি মাসলাক মাসাব নিয়ে কোন লোকেরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়ে আছে এদের নিয়ে তিন নম্বর সর আল এমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলছেন ও তাফার জমিয়

কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন অতপর আল্লাহ তালার নিয়ামতের ফলে একে অন্যের ভাই বোন রূপে গণ্য হয়েছে। অথচ তোমরা অগ্নিকুণ্ডের দাঁড়িয়ে দাঁড়িয়েছিলে অথ আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন আল্লাহ এমনই করে বিস্তারিতভাবে নিজের সব আয়াতগুলি তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন তোমরা হিদায়তের পথে এগিয়ে যেতে পারো তো রবের শান্তির রাজ্যে আমরা যারা মোমিন মুসলিম রয়েছি কোনোভাবেও আমরা কোনো ধর্মের নামে পার্টি ফিরকা মাসলাক মাঝাব বানাতেই পারব না কারণ কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে এটি হচ্ছে হাবলিল্লা আর কোনো ধরনের ফিরকা পার্টি করা যাবে না পার্থক্য করা যাবে না আল্লাহ তালাটি নিয়েই আমাদের খুশি থাকতে হবে যার ভিতরে মোহাম্মদুর রসুল আহসান আল হাদিস রয়েছে আল্লাহ তালাই নাজিল করেছেন আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন ওমা আলাই ইল্লাল বালাগুল মুবিন